আলাইকুম নাহমাদুহু তাআলা আনুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। উপস্থিত আজকের সভার সভাপতি এবং মঞ্চে উপবিষ্ট সুধী মণ্ডলী, আমি শুধু একটা আয়াত বলবো এবং সেটা আপনারা সবাই জানেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা এটা আমরা সবাই সমস্ত মুসলিমরা, পৃথিবীর সমস্ত মুসলিম যারা, তারা এটুকু সবাই জানেন। কিন্তু এই কথাটা আমি দেখেছি হযরত মাওলানা আবু সালেহ শামসুল আলম রহমতুল্লাহ আলাইহে এত সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন যে আমরা ভাবতেই পারি না যে একটা এই কথাটার মধ্যে দিয়ে তিনি সমগ্র প্রশংসা আল্লাহর করব। এই কথাটা ধরে রেশ ধরতে 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 বাস্তব জীবনের, সামাজিক জীবনের, রাজনৈতিক জীবনের এবং সামাজিক অর্থনৈতিক সমস্ত দিক একদম তুলে ধরেছেন, যেটা আমরা সত্যি আশ্চর্য হয়ে যাই। তাই আমি এর আগে পড়েছিলাম বইগুলো, নতুন করে কিছুদিন আগে তৃতীয় খণ্ডটা পড়ছিলাম, সূরা ফাতিহা তৃতীয় খণ্ড। সেই পড়তে যেয়ে আমার শুধু শুধু ভাবছি যে একটা মানুষ তার মধ্যে কত রকম গুণ থাকতে পারে, তার মধ্যে অসংখ্য সামাজিক, রাজনৈতিক এবং বাস্তব বর্তমান সমাজের যে রূপরেখাগুলো তিনি কত সুন্দরভাবে তুলে ধরেছেন, যেটা আমরা আশ্চর্য হয়ে যাই। আশ্চর্য হয়ে যাই যে তিনি যখন তার বক্তব্য আমি কিছুটা ইউটিউবে শুনেছি, মানে সত্যি সত্যি আমার সামনাসামনি বক্তব্য এই মঞ্চেই শুনেছি, তাছাড়া আর অন্য জায়গায় আমার শোনা হয়নি, এটা আমার দুর্ভাগ্য বলা যেতে পারে। তা বাকি ইউটিউবে কিছু বক্তব্য শুনেছি এবং দেখেছি যে সত্যি সত্যি একজন মানুষ যে ওলি আল্লাহদের মধ্যে আল্লাহ কত রকম গুণ দিয়ে থাকেন, যেটা সত্যি সত্যি আমাদের সাধারণ মানুষ যারা আমরা পড়াশোনা করে জানি তাদের আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু আল্লাহ কোথা থেকে যে তাকে সেই বিষয়ে জ্ঞানগুলো ইলহামের মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন, যেটা আমরা অবাক হয়ে যাই, নাহলে একজন মানুষ সে কত দিক থেকে জ্ঞান হতে জ্ঞান রাখতে পারে। তো যাই হোক, আমরা সেই দেখেছি, তাই বলছি, আমি বেশি কথা বলবো না, অসুস্থ আছি, আল্লাহর রহমতে সুস্থতার পথে, তবু কিছু কথা তার উত্তরাধিকার সূত্রে যে সমস্ত খলিফা রেখে গেছেন তাদের সম্বন্ধে আমি দুটো একটা কথা বলবো, কারণ আমার অভিজ্ঞতার কথা বলবো। কিছুদিন আগে আমি খুব অসুস্থ হয়ে পড়ি, অসুস্থ হয়ে পড়ে যখন ভাবছিলাম মাওলানা আব্দুস সালাম হাফিজুল্লাহ ওনার কাছে আমি একটু ফোন করব, এরকম মানে আমি তখন খুব অস্থির, মানে শরীর চরম চঞ্চল, অস্থির, একাকী, মানে নির্জনে বাস করছি। তো হঠাৎ করে হুজুরের ফোন, মানে একদম কাকতালি, আমি ভাবছিলাম কাকতালিয়ভাবে হুজুরের ফোন, হুজুরের বললাম যে হুজুর এই অবস্থা আমার, বলে বাবা কিছু হবে না, আমি দোয়া করে দিচ্ছি, তুমি একদম নিশ্চিন্তে থাকো, বলে হুজুর দোয়া করে দিলেন। আমি মনটা অনেকটা, আবার যেটা আমরা জানি অনেক সময় আবার আমি হতাশ হয়ে যাচ্ছি, মনে হচ্ছে আমি বিভিন্ন তফসির অসংখ্য হাদিস অসংখ্য, আমি যখন গিয়েছিলাম নির্জনেই বাস করছিলাম তখন আমি এক সামনে মানে মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির একটা তফসির সাথে করে ওই একটাই আমার সম্বল ছিল কোরআন, ওটাই আমি সম্বল করে নির্জনে বাস করছিলাম। তো যাই হোক, ওটাকে সামনে নিয়ে যখন আছি হুজুরের একটা জিনিস দেখি, হুজুর কন্টিনিউ নিয়মিতভাবে আমার ফোন করে যাচ্ছেন অথবা আমি ফোন করছি, হুজুর আধ ঘন্টা 40 মিনিট ধরে দোয়া পড়েই যাচ্ছেন, দোয়া পড়েই যাচ্ছেন। আর বলে বাবা তুমি এটা আমিন আমিন বলবে আর এইটা চেয়ে নেবে যখন আমি এই কথাটা বলবো। আমি শুধু আশ্চর্য হয়ে যাই যে একজন মানুষ, তারপরে আর একটা দিন, মানে যেদিন আমার একটা ছোট্ট বাচ্চা আছে 2 বছর 2 মাস মতো বয়স, সে অসুস্থ হয়ে পড়ল, তা হুজুরে বললাম যে হুজুর, বলে বাবা কিছু হবে না, ভয় করার কিছু নেই, ও আমি বলছি আল্লাহর রহমতে আল্লাহই সব ঠিক করে দেবেন আল্লাহ, বলে দেখো আমি বলছি। তারপরে দেখা গেল রিপোর্ট সমস্ত আসলো, আল্লাহ তাদের আমার পুরো ফ্যামিলি দেখা গেল সব
ভালো রিপোর্ট এসে গেল। হুজুর আমাকে বলেছেন যে বাবা তুমি চিন্তা করো না, তুমি এই দোয়া কালামগুলো পড়ো, এই আমি সেইভাবে করেছি আল্লাহর রহমতে, সেই সব জিনিসগুলো হুজুর যেগুলো বলেছেন আবার কন্টিনিউ। হয়তো আমি ভুলে গেছি, আমার হয়তো হুজুর ব্যস্ত থাকেন, আমার ফোন করতে মানে নিজের খারাপ লাগে, কিন্তু হুজুর মানে ফোন করে আধ ঘন্টা 40 মিনিট ধরে আমার বিভিন্ন দোয়া পড়েই গেছেন, আর শুধু বলছে বাবা তুমি শুধু আল্লাহর প্রতি ভরসা রাখো। আমি বলছি হুজুর আমার আল্লাহর প্রতি যথেষ্ট, আমি জানি রোগ যারা যে আল্লাহ দিয়েছেন সে আল্লাহ আমাকে ইমানের পরীক্ষা করছেন এবং আমাকে আল্লাহ সুস্থ করে দেবেন। তো বলে আমি তো বাবা বলছি দেখবে সব, তা যাই হোক আল্লাহর রহমতে সুস্থ হয়েছি, আপনাদের দোয়ায় সবার দোয়ায় সুস্থ হয়েছি। শুধু এতটুকুই বলবো যে আল্লামা শামসুল আলম রহমতুল্লাহ আলাইহি তার যোগ্য উত্তরসূরি রেখে গেছেন, আপনারা একটু তাদেরকে দেখবেন। এবং সেই সাথে এবার যে এসে নতুন যে ইয়েটা দেখছি এর গানে আরও অনেক কাজকর্ম বাকি আছে। তারপরে আবু সালেহ শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাইহি নামে যে শিক্ষা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো কীভাবে আরও উন্নত করা যায় সেগুলো নিয়ে সবার ভাবার জন্য অনুরোধ রাখছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি, আল্লাহ হাফেজ।